ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। মেসি রোনালদো নেইমার মুখোমুখি হচ্ছেন না, চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে নাম তুলছেন সাবেক বার্সেলোনা অধিনায়ক। ফাইল ছবি, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র আজ, আটটি গ্রুপে ভাগ হবে 32টি দল। জানা যাবে কে মুখোমুখি হল কার। এবার একই গ্রুপে পড়ে যেতে পারে চারটি বড় দল, হয়ে যেতে পারে একাধিক গ্রুপ অব ডেথ। বিশ্বকাপে আর্জেন্টিনা নাইজেরিয়া যেমন, চ্যাম্পিয়ন্স লিগে অনেকটাই তা বার্সেলোনা পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে নিকট অতীতে এই দুই দল একাধিকবার মুখোমুখি হয়েছে। বিষয়টি এখন নতুন কৌতূহলের জন্ম দেয়, কারণ বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়ে তো সেই আলোচিত দলবলের জন্ম দিয়েছিলেন নেইমার। ব্রাজিল তারকা অবশ্য এই সেদিন বার্সেলোনায় এসে বলেছিলেন, বার্সেলোনার মুখোমুখি হতে তিনি চান না। দুটি কারণে, প্রথম কারণ তো অবশ্যই এই দলে তার বন্ধু সংখ্যা অনেক, দ্বিতীয়ত ভালো দলের মুখোমুখিতে ইবা হতে চাই। নেইমারের জন্য সুখবর, অন্তত গ্রুপ পর্বে এবারও বার্সেলোনার সঙ্গে দেখা হচ্ছে না তার, যেমন দেখা হওয়ার সম্ভাবনা নেই ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক ও বর্তমান ক্লাবের। চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, পিএসজি ও বার্সেলোনা একে পাত্রে পড়েছে। পাত্র নম্বর 1 থেকে 8 গ্রুপের প্রথম 8টি দল বেছে নেওয়া হবে। এই পাত্রের সবগুলো দল পড়বে ভিন্ন গ্রুপে, ফলে গ্রুপ পর্বে এই তিন বড় তারকা কেউই মুখোমুখি হবেন না। ড্রয়ে আরেকটি বিষয় নিয়ে কৌতূহল থাকে সবার, কোন গ্রুপটা কঠিন হলো, কোন গ্রুপটা গ্রুপ অফ ডেথ। এবার একাধিক কঠিন গ্রুপ দেখা যাওয়ার একটা শঙ্কা আছে, বিশেষ করে প্রথম পাত্রে থাকা স্পেনের তিন ক্লাবের জন্য কঠিন গ্রুপ পড়ে যেতে পারে। লিভারপুল, ভ্যালেন্সিয়া, মোনাকো, শালকের মতো দলগুলো আছে তৃতীয় পাত্রে, চতুর্থ পাত্রে আছে ইন্টার মিলান, ফলে রিয়াল, বার্সেলোনা বা অ্যাথলেটিকোর গ্রুপে ডর্টমুন্ড দ্বিতীয় পাত্র থেকে, লিভারপুল তৃতীয় পাত্র থেকে ও ইন্টার মিলান চতুর্থ পাত্র থেকে পড়ে যেতে পারে। এমন শঙ্কা আছে রোনালদোর নতুন ক্লাব জুভেন্টাস ও নেইমারের পিএসজির জন্য। ইংল্যান্ডের চারটি ক্লাব তিনটি ভিন্ন পাত্রে পড়েছে, ফলে ইংলিশ ক্লাবগুলো তুলনামূলক সহজ দল পেতে পারে, একই দেশের দল গ্রুপ পর্বে মুখোমুখি হবে না। তবে কোনো না কোনো ইংলিশ ক্লাবের জন্য কঠিন গ্রুপও হয়তো অপেক্ষা করছে। এমনও হতে পারে কোনো গ্রুপের ছবি ম্যানচেস্টার সিটি, বরুশিয়া ডর্টমুন্ড, ভ্যালেন্সিয়া, ইন্টার মিলান। প্রতি গ্রুপ থেকে দুটি দল দ্বিতীয় রাউন্ডে যাবে, ফলে একই গ্রুপে তিনটি বড় দল থাকলেই সমস্যা। সেখানে এবার কোনো গ্রুপে চারটি বড় দলও পড়ে যেতে পারে, না হলে গ্রুপ অফ ডেথ। বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে ড্র। এবার সাবেক ব্রাজিল তারকা কাকা হবেন ড্রয়ের মূল অতিথি। এই অনুষ্ঠানে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচন করা হবে। রোনালদো, মোহাম্মদ সালাহ ও লুকা মডরিচের মধ্যে হবে এই ঘোটাঘুটি। চ্যাম্পিয়ন্স লিগে কে কোন পাত্রে? পাত্র 1, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, পিএসজি, অ্যাথলেটিকো মাদ্রিদ, লোকোমোটিভ, বায়ার্ন মিউনিখ। পাত্র 2, বেনফিকা, টটেনহাম, শাখতার দোনেৎস্ক, বরুশিয়া ডর্টমুন্ড, রোমা, নাপোলি, পোর্তো, ম্যানচেস্টার ইউনাইটেড। পাত্র 3, লিও, মোনাকো, আয়াক্স, পিএসভি, শালকে, ভ্যালেন্সিয়া, সিএসকে, লিভারপুল। পাত্র 4, ক্লাব ব্রুজ, ইন্টার মিলান, ভিক্টোরিয়া প্লজেন, গ্যালাতাসারে, হফেনহাইম, ইয়াং বয়েজ, এইকে অ্যাথেন্স, রেড স্টার বেলগ্রেড। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব, আল্লাহ হাফেজ।